নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে আইএসএল নিয়ে এবং তার সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই সিটি ম্যাচ নিয়ে তো ভিডিওটি ইন্টারেস্টিং হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা কথা বলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে তো বলা যেতে পারে এক প্রকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নটা মুম্বাইয়ের প্রায় শেষ বলা যেতে পারে তার কারণ প্রথম দুটো ম্যাচে দুটোই মুম্বাই হারলো প্রথমটা নাসাজির সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু আজকে মুম্বাই হারলো নাববাহরের সঙ্গে তিন শূন্য গোলে তো নাববাহুর উজবেকিস্তানের ক্লাব যাদের হোম গ্রাউন্ডে ম্যাচ ছিল এবং তারা কিন্তু মুম্বাইকে তিন শূন্য হারালো এবারে নাববাহর টিমটা কিন্তু এশিয়ার অন্যতম সেরা টিম আল হিলাল তাদের এগেনস্টে কিন্তু প্রথম ম্যাচটা ড্র করেছিল যেই টিমে কিন্তু নেইমার খেলছিল ইভেন সেই ম্যাচটা কিন্তু নাববাহর জিতেও যেতে পারতো আল হিলাল লাস্ট মুহূর্তে গোল পায় নয়তো কিন্তু নাববাহর সেই ম্যাচটা জিতছিল তো সেরকম একটা টিম সেই টিমের এগেনস্টে মনে হয়েছিল যে মুম্বাই হয়তো জিততে পারবে না তাদের হোম গ্রাউন্ডে গিয়ে বাট ওভারঅল যদি ম্যাচটা দেখে থাকো ম্যাচের স্কোর লাইন দেখে হয়তো বলা যেতে পারে যে মুম্বাইকে হয়তো নাববাহর ডমিনেট করেছে বাট ম্যাচটা দেখলে অ্যাকচুয়ালি হতাশ হতে ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে কারণ ফার্স্ট হাফের প্রথম চার পাঁচ মিনিটের পর মুম্বাই যে খেলাটা ধরেছিল তারপর থেকে গোটা ফার্স্ট হাফটা কিন্তু মুম্বাই ডমিনেট করেছে নিজেদের পায়ে বল খেলেছে মুম্বাই ম্যাচ কন্ট্রোল করেছে ইভেন ম্যাচের শেষে নাববাহর তিন শূন্য জিতলেও মুম্বাইয়ের কিন্তু প্রশাসন ছিল একষট্টি পার্সেন্ট মানে নাববাহর উনচল্লিশ পার্সেন্ট নিয়ে খেলেছে মানে তাদের হোম গ্রাউন্ডে গিয়ে বেশি বল প্রশাসন রেখে মুম্বাই ফুটবল খেললো লাস্ট অব দি কাজের কাজটা হচ্ছে গোল করা সেই গোলটাই নাববাহর তিনটে করেছে মুম্বাই গোল করতে পারেনি এটাই দুঃখের ব্যাপার ব্যাপারটা হচ্ছে মুম্বাই গোল পেতে পারতো ফার্স্ট টাইমে কিন্তু পেনাল্টিও মিস করেছে মুম্বাই যেখানে এক শূন্য এগিয়ে যাবার খুব ভালো সুযোগ ছিল গ্রেগ স্টুয়ার্ট পেনাল্টি মিস করে বাট পেনাল্টি মিস করলেও গ্রেক স্টুয়ার্ট কিন্তু এদিন ফার্স্ট ট্যাপে গ্রেট স্টুয়ার্টের মতো খেলেছিল। খুব সুন্দর ফুটবল কিন্তু গ্রেকস স্টুয়ার্টের থেকে আমরা দেখেছিলাম সে পুরো আর কি মাঠটা দাপিয়ে খেলছিল তুলনামূলক জর্জে প্যারিয়রা ডি আজকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি বাট কিছু বিদেশি ফুটবলার কিন্তু মুম্বাইয়ের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে যেখানে তিরি রস্টাইন ড্রিফিতের পাশাপাশি গ্রেক কথাটা বলতেই হবে ইউএল ভ্যানডিভো মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল ভারতীয় প্লেয়ারদের কথা বললে সেখানে মেহতাব সিং আকাশ মিশ্ররা খারাপ খেলেনি যদিও আকাশ মিশ্র বা বিপিন সিং তারা এর থেকেও বেটার খেলতে পারতো বলে পার্সোনালি আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে তারা আন্ডার কনফিডেন্ট ছিল বাট কনফিডেন্স নিয়ে যে ভারতীয় ফুটবল একটা খেলছিল তার নাম হচ্ছে আপুইয়া আপুইয়া কিন্তু ফার্স্ট ট্যাপে খুব ভালো ফুটবল খেলেছে বিক্রম প্রতাপ খুব ইম্প্রেসিভ লেগেছিল এবং ডান দিক থেকে বিক্রম ক্রস করেছিল সেটা হ্যান্ডবল হলে মুম্বাই কিন্তু ফার্স্ট ট্যাপের লাস্টের দিকে পেনাল্টি পায় ক্রিক স্টুয়ার্ট কিন্তু খুবই একটা সাধারণ পেনাল্টি মারে গোলের চান্সটা মিস হয় এবং এই জিনিসটা কিন্তু দেখা গিয়েছে রিসেন্টলি যেমন কালকের ম্যাচেও মোহনবাগানের এগেনস্ট আমরা দেখেছিলাম যখন মোহনবাগান পেনাল্টি মিস করলো তারপর মাজিয়া কিভাবে আর কি ম্যাচের মধ্যে ফিরে এসেছিলো এশিয়ান গেমসে আমরা দেখেছিলাম চীনের পেনাল্টি গুরমিত সেভ করার পর ইন্ডিয়া দুরন্তভাবে ম্যাচের মধ্যে ফিরেছিল এবং সেটাও কিন্তু এই ম্যাচেও হলো গ্রেক স্টুয়ার্ট পেনাল্টি মিস করার পর নাববাহর ম্যাচের মধ্যে ফিরল এবং লাস্ট হফ কিন্তু ফার্স্ট হাফটা শূন্য শূন্য গোলে শেষ হলো সেকেন্ড হাফে একটা ব্রিলিয়ান্ট গোলে ফার্স্টে নাববাহর এগিয়ে যায় সেই গোলটা থেকে আর কি মুভ অন করতে করতে মুম্বাই আর একটা গোল খেয়ে যায় দুই শূন্যই পিছিয়ে পড়ে তারপর মুম্বাই অনেক অ্যাটাক করেছিল সেখানে এল মতো প্লেয়ারকেও নামিয়েছিল বাট গোল আসেনি লাস্টের দিকে কিন্তু যখন মুম্বাই পুরো অ্যাটাক করছিল সেই সময় নাববাহট আর একটা গোল দিয়ে তিন শূন্য হারিয়ে দিয়ে চলে যায় তো সেখানে কিন্তু ওভারঅল মুম্বাই যে ফুটবল খেলেছে সেই ফুটবলটাই তারা সন্তুষ্ট হতে পারে বাট রেজাল্টটাই কিন্তু অবশ্যই তারা সন্তুষ্ট হবে না এবং নেক্সট দুটো ম্যাচ কিন্তু মুম্বাই এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে নেইমারদের এগেনস্টে আল হিরালের সঙ্গে এবার কিন্তু পরপর দুটো ম্যাচ মুম্বাই চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এবং সেই দুটো ম্যাচ খেলার আগে ডেফিনেটলি মুম্বাই কিন্তু খুব একটা ভালো জায়গায় থাকলো না এবং এই জায়গা থেকে তো আর মনে হচ্ছে না যে এএফসি চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে যাওয়াটা মুম্বাইয়ের জন্য পসিবেল হবে বাট তারপরও দেখো হেরে গেলেও যে ফুটবলটা খেলেছে কিছুটা তো খুশি হয়েছে বাট তোমরা ওভারঅল এই ম্যাচটা যারা দেখেছো খেলা কেমন লেগেছে কমেন্টে জানিও এবার যদি আমরা চলে আসি আইএসিএল খবরে তো সেখানে উইক টু কালকে কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু এফসি গোয়া হায়দ্রাবাদ ছাড়া প্রত্যেকটা টিমই দুটো করে ম্যাচ খেলে ফেলেছে এবং গেম উইক টু এর পরও কিন্তু মোহনবাগান এসডি তারা কিন্তু একদম লিকটেবিলের টেবিলের শীর্ষে মানে এক নম্বর জায়গাটায় তাদের স্থানটা ধরে রেখেছে তো মোহনবাগান দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে জিতেছে তো সেক্ষেত্রে ছয় পয়েন্ট এবং প্লাস থ্রি গোল্ড ডিফারেন্স নিয়ে মোহনবাগান কিন্তু লিক টেবিলের শীর্ষে আছে দ্বিতীয় গেম উইকের পরও দু নম্বরে কিন্তু আছে প্রীতম প্রবীতদের কেরালা অফিস্টার সিপসি তারাও কিন্তু ভালো শুরু করেছে দুটো ম্যাচে দুটোই জিতেছে দেন তিনে আর চারে কিন্তু আছে উড়িষ্যি এফসির সঙ্গে মুম্বাই সিটি এফসি তাদের পয়েন্ট চার পাঁচ নম্বরে আছে ইস্ট বেঙ্গল যারা কিন্তু খুব একটা ভালো জয় এ উইকে পেয়েছে তারা কিন্তু চার পয়েন্ট নিয়ে পাঁচে আছে ছয় নর্থ ইস্ট সাতই এফসি গোয়া আটে জামশেদপুর নয় হায়দ্রাবাদ এফসি দশে ব্যাঙ্গালুর এফসি এগারোই পাঞ্জাব এফসি এবং বারোই চ্যান্ডাইন এফসি তো আবারও কিন্তু এই গেম উইকের পরে ব্যাঙ্গালুরু এফসি চ্যান্ডাইন এফসি তারা ভীষণই হতাশ হবে তুলনামূলক কিন্তু পাঞ্জাব এফসিও হতাশ হতে পারে তার কারণ তারা হয়তো এগারো নম্বরে আছে বাট তারা কিন্তু এফসি গোয়ার এগেনস্টে এক পয়েন্ট পেতে পারতো রেফারিং ঠিকঠাক হলে তো সেখানে কিন্তু ওভারঅল গেম উইক টু এর পর কিন্তু লিগ এই সিচুয়েশন তো গেম উইক থ্রি শুরু হচ্ছে কালকে থেকে এবং গেম উইক থ্রিতে কিন্তু অবশ্যই মোহনবাগানের সঙ্গে চেন্নাই এই ম্যাচটা একটা ভালো ম্যাচ আছে যদিও চেন্নাই নেই বাট এই ম্যাচটার দিকে নজর থাকবে তার সঙ্গে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোর এফসি অনেক পুরোনো রাইভ্যালি সেই ম্যাচটাই কিন্তু কালকে আছে এছাড়াও কিন্তু এই গেম উইকে দুটো খুব ভালো ম্যাচ হবে এফসি গোয়ার সঙ্গে উড়িষ্যা এফসি যেটা কিন্তু অক্টোবরের সাত তারিখ আছে এবং তার সঙ্গে অক্টোবরের আট তারিখ কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার্স এফসি এই দুটো ম্যাচও কিন্তু খুব ভালো ম্যাচ এই উইকে আছে তো কালকে খেলতে নামছে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরুসির সঙ্গে যদি সেই ম্যাচটা নিয়ে কথা বলা যায় তো অ্যাকচুয়ালি মোহনবাগান তো উইক পর এক নম্বর স্থানে আছে বাট ইস্টবেঙ্গলের সামনে কিন্তু এক নম্বরে যাবার সুযোগ আছে মানে যদি ইস্টবেঙ্গল কালকে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিতে পারে তারা কিন্তু সাত পয়েন্ট নিয়ে লিকের এক নম্বর স্থানে চলে যাবে ব্যাঙ্গালুরও দুটো ম্যাচে দুটো হারলেও তারা কিন্তু কালকে ঘরের মাঠে খেলতে নামছে তো সেটার একটা দর্শক অ্যাডভান্টেজ তারা পাবে তবে ওভারঅল সত্যি বলতে কি খুব হতাশাজনক ফুটবল এই মরসুম উপহার দিয়েছে দেখা যাক সেখানে সাইমন গ্রেশন কি কী চেঞ্জ করে সুনীল ছেত্রী রোহিত দারোর মতো প্লেয়াররা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে আশা তো এটাই করবো ব্যাঙ্গালুরু এফসি যেন অ্যাটাকিং ফুটবল খেলে ব্যাঙ্গালুরু এফসিও কিন্তু একটা বড় দল তারা যেরকমের নেগেটিভ ফুটবল প্রথম দুটো ম্যাচে খেলেছে সেটা বড্ড চোখে লেগেছে উল্টো দিকে বেঙ্গলের কথা বললে আগের দিন ব্রিলিয়ান্ট একটা জয় পেয়েছে ক্লেইটন সিলভা তাকে কিন্তু শুরু থেকে স্টার্ট করানোর সুফল কিন্তু কার্লিশ কোয়াদ্রাত পেয়েছে এবং নিজের প্রাক্তন দল ব্যাঙ্গালোর ইউসির এগেনস্টও কিন্তু ক্লেটন খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে পার্সোনালি যদি ইস্ট বেঙ্গলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলো আমার মনে হয় অ্যাটাকিং লাইন আপ বা মিডফিল্ড যেরকম ছিল সেরকমই রাখতে পারে ডিফেন্সে লালচুংডুঙ্গা ফিরবে আই থিঙ্ক তো সেখানে কিন্তু লেফট ব্যাক মন্দার দুজন সেন্টার ব্যাক পারদোর সঙ্গে লালচুং রাইট ব্যাক হরমনজোৎ সিং খাবড়া দেন সেন্ট্রাল মিডফিল্ডে সৌভিক চক্রবর্তী তার পাশে শলক নম্বর টেন রোলে বোর্জে বাঁ বাঁদিক থেকে নাওরেম মহেশ দিক থেকে নন্দা কুমার এবং অ্যাজ এ স্ট্রাইকার ক্লেটন সিলভা খেলবে আর হ্যাঁ অবশ্যই গোলকিপার হিসেবে প্রফুকন সিং গিল তো এটাই আই থিঙ্ক ব্যাঙ্গালুর এগেনস্টে কিন্তু বেঙ্গলের বেস্ট পসিবল লাইন আপ হতে পারে এবং উল্টো দিকে কিন্তু মোহনবাগান তাদেরকে টপকে যেমন ইস্টবেঙ্গলের সামনে একে যাবার সুযোগ থাকছে মোহনবাগান কিন্তু বেঙ্গলের সামনে একটা দুর্দান্ত সুযোগও করে দিয়েছে মোহনবাগান ম্যাচে কিন্তু ব্যাঙ্গালুরসি দুজন ভীষণই গুরুত্বপূর্ণ মানে বর্তমান ভারতীয় ন্যাশনাল টিমের সদস্য এরকম দুজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ার রেড কার্ড দেখেছিল ডিমিত্রে পেত্রাদোশকে ফাউল করে যার মধ্যে একজন হচ্ছে সুরেশ ওয়াংঝাম এবং আরেকজন হচ্ছে নাওরেম রোশন সিং তো সেই দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু অবশ্যই এফসি মিস করবে এবং সেখানে কিছুটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজে বেঙ্গালুর এফসি যাবে মেবি কিন্তু রাইট ব্যাক আর কি সেখানে নামগাল ঘুটি একে খেলাবে তারা সুরেশের জায়গাটা নিয়ে তারা চাপে পড়তে পারে সেখানে হয়তো কেজিয়া ভেনড্রফকে শুরু থেকে স্টার্ট করাতে পারে চাপে কিছুটা কিন্তু ব্যাঙ্গালোর এফসি পড়বে এই দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারানো তো সেখানে কিন্তু মোহন কিছুটা সুবিধা ইস্টবেঙ্গলের করে দিয়েছে তো দেখা যাক আশা করবো কালকে একটা ভালো ম্যাচ হবে ইস্টবেঙ্গলের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির তো সেখানে এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো সেটাও কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই